মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তি আমলগত দিক থেকে যদি কুফুরি করে তাকে হত্যা করা যাবে না। যদি আয়াতে কাদ ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে, আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতু তাকফিরের মধ্যে ৩৮ পৃষ্ঠায় আলোচনা করতে এটাই বলেছেন, আল কুফরু কুফরান, কুফরি দুই প্রকার, আল কুফরু বিল ইতিকাদি ওয়াল আমালি। কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই, মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না ইত্যাদি, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, ইসলাম বলেছে টুকরো টুকরো করে হত্যা করতে হবে। এই সরকারের উচিত যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধেয় সর্বশ্রেষ্ঠ মানুষ, তার বিরুদ্ধে যে সমস্ত কুলাঙ্গার সাহাবাগে উপস্থিত থেকে কটূক্তি করছে, এই কুলাঙ্গারদেরকে ধরে একেবারে জনতার মঞ্চে উঠে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় মারতে হবে। সরকারের দাবি করছি, যদি সরকার এটা না করতে পারে, আমি তাবলিগ ইস্তেমায় ঘোষণা করছি এই সরকারের সমানুপরাধ। সম্ভব জনতা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন, আপনাকে বলছে এই কুলাঙ্গারকে ধরে একে ফাঁসির কাষ্ঠে ঝুলান, ইসলাম অনুমোদন দিয়েছে। ৪৩৫৩ নম্বর হাদিসটা খুলুন সহিহ আবু দাউদের। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছেলেদেরকে বলছি শুনে রাখুন, আমি মোহাম্মদের জন্য ১০০০০ বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারি, মোহাম্মদকে কেউ অপমান করবে সেটা সহ্য করতে পারবো না। বিচারপতি সকল বিধান বাতিল করো, মুক্তি রাখি বাদ। বিচারপতি মিজানুর রহমান যে দায়িত্ব পালন করেছে মোহাম্মদের উপরে, মোহাম্মদের উপরে ভক্তি করাই করেছেন, তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা, রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করা, এটা মুসলিম জাতি কোনোদিন ভুলবে না, এটা মেনেও নেবে না কোনোদিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে তার ক্ষমা নেই, মোহাম্মদ ক্ষমা করেননি, আমরাও ক্ষমা করতে পারি না।